নমস্কার, আমি অনিন্দিতা। কলমে ও কোলাজে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। টানা বেশ কিছুদিন কাজের পর মানুষ ছুটি চায়, বা একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য চায় একাকিত্ব। কিন্তু সেই একাকিত্ব যদি কোনো মানুষকে ঘিরে ধরে সারা জীবনের জন্য, কাছের মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে যে মানুষটা নিজেই পুরো জীবনটা একাকিত্বে কাটিয়ে দেয়, তার মনের খবর বোধহয় সেই কাছের মানুষও রাখে না। শূন্যতা বুকে নিয়ে বেড়ানো সেই মানুষটা বোধহয় ওই নীল আকাশটার চেয়েও একলা। আজ এমনই এক গল্প আপনাদের জন্য, শুনতে থাকুন আজকের গল্প সিঙ্গেল ফাদার। আমার নাম অরণ্য চৌধুরী। আমি একটি বহুজাতিক সংস্থায় চাকরি করি 10 বছর ধরে। আজ আপনাদের ফিরিয়ে নিয়ে যাব আমার অতীতে। আমার বাড়িতে আমার বাবা মা ছাড়া আর কেউ ছিল না। এতদিন পর্যন্ত আমি মনে মনে একটু রাগ করতাম আমার বাবা অংশুমান চৌধুরীর উপরে। বড্ড অবুজ, বাস্তব বুদ্ধি কম বলেই জানতাম মানুষটার। ভদ্রলোক ব্যাংক কর্মী ছিলেন, রিটায়ার করেছেন। আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার মায়ের সঙ্গে আমার বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল, আমার বয়স তখন মাত্র 9 বছর। আমি বলেছিলাম আমি বাবার কাছে থাকতে চাই। তার ঠিক কি কারণ ছিল জানি না, তবে আমার বাবা মানুষটাকে চিরকালই বেশ নির্বিবাদী মনে হতো। ডিভোর্সের সঠিক কারণ আমি তখন জানতাম না, তবে এইটুকু বুঝেছিলাম আমার মামার বাড়ির দাদু মারাত্মক রকমের ধনী মানুষ। অল্প বয়সে বাবা মাকে হারানো অংশুমান চৌধুরীকে মেয়ের পাত্র হিসাবে নির্বাচন করেছিলেন এই কারণে, যাতে আমার বাবা ঘর জামাই থাকেন। কিন্তু আমার বাবা নির্বিবাদী মানুষ হলেও এই প্রস্তাবে রাজি হননি। আমার দাদু ভেবেছিলেন বিয়ের পর সম্পত্তি আর সুখের ঠিকানা দেখে বাবা নিশ্চয়ই রাজি হবে। সেই ভরসাতেই নিজের একমাত্র আদুরে মেয়ে নিহারিকার বিয়ে দিয়েছিলেন আমার বাবার সঙ্গে। যাই হোক, ডিভোর্সের পরে বাবাকে অনেকে দ্বিতীয় বিয়ের জন্য জোর করেছিল, কিন্তু আমার বাবা আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল, ওরু তোর কি মত, তুই কি নতুন মা চাস? যদি তুই বলিস তবেই আমি বিয়ে করব। আমি তখন জোরে জোরে ঘাড় নেড়ে বলেছিলাম, না মা চাই না। মা সম্পর্কে কেমন একটা ভয় তৈরি হয়ে গিয়েছিল আমার। রেগুলার দেখতাম বাবা অফিস থেকে ফিরলেই মা কি পেয়েছি আর কি পাইনির হিসেব নিয়ে বসত। আমার মা ছিল খুব সুন্দরী, অত্যন্ত অবস্থাপন্ন বাড়ির মেয়ে। মায়ের বন্ধুদের কত ভালো বিয়ে হয়েছে, আর মায়ের হয়েছে ছাপোষা সরকারি কর্মচারীর সঙ্গে। এই নিয়ে চলতো বেশি ঝামেলা। বাবা বিরক্ত হয়ে বলতো, তাহলে চলে যাও, আমার তো কিছু করার নেই। আমি জ্ঞান হয়ে থেকে এটাই শুনে আসছি। মা নিজেও দাদুর বিজনেসের একটা অংশ দেখত। এমন টানা পড়েন হতে হতেই আমার দাদু মারা গেলেন। দাদুর পেট্রোল পাম্প থেকে আরো কি সব বড় বড় ব্যবসা অনাথ হয়ে গেল। বাধ্য হয়ে মা চলে গেল বাপের বাড়ি। কখনো আমি যেতাম মায়ের সঙ্গে, কখনো এ বাড়িতেই থেকে যেতাম সম্পাদির কাছে। সম্পাদি আমাদের সবসময় পরিচারিকা। গলাটা কর্কশ হলেও স্বভাবটা ছিল খুব মিষ্টি। দাদু মারা যাওয়ার কয়েক মাস পরেই বাবার নামে মিউচুয়াল ডিভোর্সের জন্য উকিলের চিঠি এলো। আমার বাবা শান্ত মানুষ, কোনো অশান্তি না করে দিয়ে দিল ডিভোর্স। মা আমার কাস্টাডি নিয়ে একটু লড়েছিল, কিন্তু আমি বেঁকে বসেছিলাম। আমাদের ছোট দোতলা বাড়ি আর বাবাকে ছেড়ে যাব না বলে জেদ ধরেছিলাম। বছর খানেকের মধ্যেই মা বিয়ে করে সেটেলড হয়ে গিয়েছিল বাপের বাড়িতে। বাবাকে অনেকে বিয়ের জন্য জোর করেছিল, কিন্তু ওই যে বললাম আমার বাবা বড্ড ভালো মানুষ, তাই আমার মতো 9 বছর বয়সী বাচ্চার মতামত জানতে এসেছিল। আমি কি বুঝেছিলাম কে জানে, আবার ঝগড়া আবার অশান্তি। এই ভেবেই তীব্র প্রতিবাদ করে বলেছিলাম, না আমার মা চাই না,
বাবা হেসে বলেছিল, বেশ তোর কথাই শেষ কথা। আমার বাবা অংশুমান চৌধুরী, সে 39 বছর বয়স থেকেই সিঙ্গেল ফাদার। প্রথম প্রথম খুব সমস্যা হতো, আমায় স্কুলে পাঠানোর সময় কখনো মোজা পেত না, কখনো টাই। সম্বাদে টিফিন বানাতো, বাবা আমাকে রেডি করতো, বাসে তুলে দিত, আমাকে নিজের হাতে খাইয়ে দিত তাড়াতাড়ি করে। মাসখানেকের যুদ্ধের পরে বাবা আগের দিন রাতেই আমার স্কুলের সব গুছিয়ে রাখত। পরের দিন সকালে হাসতে হাসতে বলতো, অরু আজ তোর দেরি হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। প্রতিটা দিন আমার হোমওয়ার্কের খাতা চেক করত বাবা, আমার সমস্ত সুখের দিকে নজর দিত সবসময়। কিভাবে যেন আমাদের দুজনের একটা ছোট্ট পৃথিবী তৈরি হয়ে গেল। বাবা অফিস থেকে ফিরে রান্নার বই দেখে রোজই কিছু না কিছু ডিশ ট্রাই করত। তার মধ্যে আমার সব থেকে পছন্দের ছিল ক্যারামেল পুডিং। সম্পাদি রান্না খারাপ করত না, কিন্তু নতুন ডিশ বানানোর কোনো ইচ্ছেই ছিল না। আমার মাকে অবশ্য আমি চা আর চাউমিন ছাড়া কিছু রান্না করতে কখনো দেখিনি। বাবা যে সব দিন সাফল্য পেত এমন নয়, মাঝে মাঝে বাবার বানানো খাবার মুখে দিয়ে আমি আর বাবা নির্বাক হয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতাম। কিছুক্ষণ পরে দুজনেই হাসতে হাসতে বলতাম, নেক্সট টাইম বেটার কিছু হবে। বাবা হেসে বলতো, ওই জন্যেই আজ হুলোটাও খেলো না আমার বানানো চাইনিজ মাঞ্চুরিয়ান, কেমন গড়গড় করছিল রাগে। বাবা ছিল আমার সব থেকে কাছের বন্ধু, আমি আমার সব গোপন কথা বাবাকে বলতাম, আমার শরীরের সমস্ত হরমোনাল চেঞ্জের কথা। আসলে বাবাকে আমি বন্ধু ভাবতাম, একাধিপত্য জারি করে রেখেছিলাম বাবার সবটা জুড়ে। আমার মাধ্যমিকের রেজাল্টের পরে বাবা আমার আড়ালেই মাকে ফোন করেছিল বোধহয়। আমি জেলার মধ্যে অষ্টম হয়েছিলাম, এই খবরটা মাকে সম্ভবত বাবাই দিয়েছিল। মা রাতের দিকে ফোন করে বলেছিল, বাবার কাছে ছিলে তো, তাই রাজ্যে 1 থেকে 20 মধ্যে আসতে পারলে না, অমন লক্ষ্যহীন মানুষের সংস্পর্শে থাকলে পিছিয়েই যেতে হয়। এত বছরে তোমার বাবা নিজের জীবনের একটা প্রমোশন জোগাড় করতে পারেনি, সেই নাকি ছেলেকে এগিয়ে দেবে, স্বপ্ন দেখতেই জানে না অংশুমান চৌধুরী। নেহাত তোমার গায়ে আমার রক্ত আছে বলে এইটুকু করতে পেরেছ। সকাল থেকে স্কুলের শিক্ষক থেকে শুরু করে বন্ধু বান্ধব পরিচিতদের ফোনে প্রশংসা শোনার পর মায়ের মুখ থেকে অমন তিরস্কার শুনে রাগটা গিয়ে পড়েছিল বাবার উপরে। বাবা কেন ওই মহিলাকে এখনো ফোন করে, যে মহিলা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তার সন্তানের খোঁজটুকু রাখেনি, এমনকি জন্মদিনের উইশ করেনি। মায়ের সবটুকু রাগ পড়েছিল তখন আমার, যেহেতু আমি বাবার কাছে থাকতে চেয়েছিলাম তাই। আসলে মা হেরে যাওয়া মেনে নিতে পারে না, পারে না কোনো রকম ব্যর্থতা মানতে। তাই আমার উপরে ভালোবাসার থেকেও বাবাকে হারিয়ে আমাকে নিজের কাছে নিয়ে যাওয়াটাই ছিল মায়ের প্রধান উদ্দেশ্য। সেটা পারেনি বলেই মায়ের মনে সমস্ত রাগ আর বিরক্তি উৎপাদন করেছিলাম স্বয়ং আমি। আগে আমাদের গোটা ড্রয়িং রুম জুড়ে ছিল মায়ের নানা অঙ্গভঙ্গির ছবি। সেই সব ছবির দিকে আমি অপলক তাকিয়ে থাকতাম আর ভাবতাম, মা কত সুন্দর, ঠিক যেন রূপকথার গল্পের পড়ি। মায়ের পাশে ওই গোল্ডেন ফ্রেমের মধ্যে আমারও ইচ্ছা করত থাকতে, কিন্তু মাকে ঠিক সাহস করে বলে উঠতে পারেনি কখনো। আমি যখন জন্মেছিলাম তখন নাকি আমার দিদা দাদু বলেছিলেন, যা আমাদের মেয়ের মতো রং বা মুখ তো কোনো কিছুই হলো না, এ তো অংশুমানের মতো চাপা রঙের হলো। এই কথা শুনে নাকি আমার মা জন্মের পর 3 দিন আমার মুখ দেখেনি। এ কথা অবশ্য বাবা আমাকে বলেনি, গল্পের ছলে দিদা বলেছিল। বাবা তো সবসময় একটা কথা বলতো, তোর মা একটু মুডি, না হলে মানুষটা খারাপ নয়, আসলে প্রাচুর্যের মধ্যে মানুষ তো এই বাড়িতে এসে ঠিক মানিয়ে নিতে পারছে না। বাবার মুখে মায়ের নামে কখনো নিন্দে শুনিনি আমি, এমনকি ডিভোর্সের পরেও আত্মীয় স্বজনদের বাবা বলেছে, প্রতিটা মানুষ আলাদা, তাদের চিন্তা ভাবনাও আলাদা, তাই সারাটা জীবন জোর করে এক ছাদের নিচে থাকতে হবে তা কিন্তু নয়,
নিহারিকা যা করেছে ও ঠিক করেছে, নিজের জীবনটা নিজের মতো এনজয় করুক, আমিও থাকি অরুকে নিয়ে। না, বাবার মুখে মায়ের ন্যূনতম নিন্দে আমি কখনো শুনিনি, তবুও বড্ড স্বার্থপর মনে হতো ওই মহিলাকে। বাবার কাছে একদিন বলেও ফেলেছিলাম, মা কি সেলফিশ, বাবা মাথায় হাত বুলিয়ে বলেছিল ধুর পাগল, সেলফ সেন্টার তো আমরা সকলেই, আমরা কি কেউ নিজের জায়গা ছেড়ে নড়তে চাই? তোর মা বহুবার বলেছিল তোর মায়ের বাড়িতে গিয়ে থাকার কথা, আমি তো শুনিনি। তোর মা বলতো প্রমোশনের জন্য চেষ্টা করার কথা, সেটাও শুনিনি। নিহারিকার যা যা ইচ্ছে ছিল সেগুলো যেহেতু আমি কোনোটাই পূরণ করতে পারিনি, আর সেগুলো আমারও ইচ্ছে ছিল না, তাহলে স্বার্থপর তো আমিও হলাম। আসলে কি জানিস, আমরা সব সময় দোষগুলোকে অন্যের দিকে ঠেলে দিয়ে পরম তৃপ্তি পাই, মনে হয় যেন আমি নির্দোষ, স্বার্থপর তো সবাই রে। যদি ডিভোর্সটা আমি চাইতাম তাহলে সমাজ তোর মায়ের পাশে দাঁড়াত, যখনই তোর মা চাইলো তখন সমাজ আমার পাশে দাঁড়ালো, আমি একা বলে। তোর ছোট মাথায় এত কিছু ঢুকবে না বুঝলি, তবে একটা কথা বলি, দিন রাত অশান্তি করে মনের বিরুদ্ধে এক ছাদের নিচে জোর করে থাকার নাম জীবন নয়, সংসার তো নয়। আমি বলবো তোর মা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাবার দিকে অপলক তাকিয়েছিলাম আমি, কি নির্বিকারভাবে বলছে কথাগুলো, মায়ের কোনো দোষ না দিই। কিছু না বলেই আমি বাবাকে জড়িয়ে ধরেছিলাম। বাবা জোরে একটা নিঃশ্বাস ফেলে বলেছিল, তুই আমার সাইড নিলে তাই সিঙ্গেল ফাদার বলে সবাই, এদেশে কত সিঙ্গেল মাদার আছে জানিস, কোনো হিসাব নেই, কজনের কথা আমরা জানি। আসলে এটা আমাদের মনের গঠন, সন্তান তার মায়ের কাছেই থাকবে, বাবা তো দায়িত্ব নিতে অপরাধ, এটাই সবাই মানি। জানিস অরু, তোর মা যেদিন নার্সিংহোমে তোকে প্রথম দেখেছিল তখনই বলেছিল, ইস ভাবতেই পাচ্ছি না একটা জীবনের জন্ম দিলাম আমি। বাবা যতই মায়ের দোষ থাকুক, আমার তো মাকে চূড়ান্ত স্বার্থপর বলে মনে হতো। সেই মাকে ফোন করে আমার মাধ্যমিকের রেজাল্ট জানানোটা বড্ড বিরক্তি উৎপাদন করেছিল আমার মনে, আমি কাউকে না পেয়ে বাবাকেই আক্রমণ করেছিলাম, কেন তুমি ওই মহিলাকে ফোন করেছিলে, কেন আমার রেজাল্ট বলেছিলে। বাবা কাঁচুমাচু গলায় বলেছিল, তোর মায়েরও যে স্বপ্ন ছিল তোকে ঘিরে, তাই জানিয়েছিলাম। কথাটা তো নিহারিকা ভুল বলেনি রে, স্বপ্ন দেখা আমার সত্যিই নেই, তুই আমার কাছে বড় হচ্ছিস বলেই হয়তো তোর মা ধরে নিয়েছে তুই আমার মতোই লক্ষ্যহীন হবি। আমি প্রায় চিৎকার করে বলেছিলাম, তোমার কি মাকে আড়াল না করলে চলছে না, তোমায় একবার বলেছিলাম না আমার কোনো মা চাই না। বাবা শান্ত স্বরে বলেছিল, তুই এত ভালো রেজাল্ট করলে এটা তো আমারই জয় রে, তাই সেলিব্রেট করলাম, নিজের মানুষ তো তেমন নেই, তাই তোর মাকে জানালাম আনন্দটুকু। সেদিন বাবার স্বরে এমন কিছু ছিল যেটা আমার কান এড়ায়নি। তারপর থেকে আমি বাবার উপর ছোটোখাটো বিরক্ত হলেও কখনো আঘাত করিনি। ১৬ বছরের আমি সদ্য কিশোর পর করা আমি অনুভব করেছিলাম, একাকিত্ব বড় বিষম বস্তু। বাবা অফিসে যায়, কখনো সখনো দু চারজন বন্ধুও আসে বাবার, আমিও থাকি, তবুও মনের দিক থেকে বাবা ছিলেন বড্ড একা। আর ওই একাকিত্বের ঘন অন্ধকার জায়গাটা আমার স্নেহের হাত কিছুতেই পৌঁছাতে পারত না। ধীরে ধীরে যত বড় হচ্ছিলাম বুঝতে পারছিলাম, বাবার বিয়ে হয়েছে, আমি হয়েছি, সংসার করেছে ঠিকই, মায়ের সঙ্গে অনুষ্ঠান বাড়িতে গেছে, বেড়াতে গেছে, মায়ের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছে, কিন্তু দুটো বিপরীত মেরুর মানুষ যেন আপ্রাণ চেষ্টায় নিজেদের এক করে চেষ্টা করে গেছে। মা তবু ইচ্ছে মতো চলছে, বাবা বেচারা দিশেহারা নিশ্চুপ হয়ে গেছে। যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি দেখেছি বাবা যেন কেমন উদাসীন, মাঝে মাঝে বিরক্তি প্রকাশ ছাড়া আর কিছু বলতো না মাকে। কিন্তু ওই যে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা এলোমেলো দৃষ্টির বাবাটার দিকে তাকিয়ে আমি অনুভব করতাম মানুষটা বড্ড একলা, আকাশ দিয়ে উড়ে যাওয়া একটা পাখির চেয়েও বেশি একলা, নুয়ে পড়া গাছের ডালটার থেকেও বেশি, শুকনো হয়ে যাওয়া ফুলগুলোর থেকে আরও একটু বেশি।
আমি আমার ছোট্ট বুদ্ধি আর সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা করতাম বাবাকে আগলে রাখতে, কিন্তু বাবার ওই নিরবিচ্ছিন্ন শূন্যতার আকর্ষে আঁচড় বোধহয় কাটতে পারতাম না। যদিও বাবা কোনোদিন বলেনি সে কথা, সবসময় বলতো আমার সঙ্গে আমার ছেলে আছে, তাই আমি সব থেকে ধনী পুরুষ। এরপরে ধীরে ধীরে বদলে গিয়েছিল আমাদের জীবনযাত্রা। আমি পড়াশোনায় মারাত্মক রকম ব্যস্ত হয়ে পড়েছিলাম। জয়েন্ট পাস করার তাগিদে আমাকে বইমুখক হতে হয়েছিল দিনের বেশিরভাগ সময়। বাবা আরও একলা হয়ে যাচ্ছিল, আমি টের পাইনি নিজের ব্যস্ততার কারণে। নতুন ইনস্টিটিউট, নতুন কোচিং সেন্টার, অনেক বন্ধু, সব মিলিয়ে জমাটি জীবন। সবথেকে বড় হলো সামনের লক্ষ্য, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে হবে। বাবা তখনও আমার স্কুল ড্রেস গুছিয়ে রাখত, ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করত, রাত পর্যন্ত পড়ে বেলায় উঠতাম, বাবা তখন অফিসে। কেমনভাবে যেন একটু একটু করে দূরে চলে যাচ্ছিলাম আমি বাবার থেকে। ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে আমি চলে গেলাম হোস্টেলে। সম্পূর্ণ নতুন একটা পরিবেশে অ্যাডজাস্ট করছিলাম। বাড়ির জন্য, বাবার জন্য খুব মন খারাপ করত, তবু ধীরে ধীরে মন বসে গেল হোস্টেলে। অদ্ভুতভাবে হোস্টেল লাইফটাকেও খুব ভালোবেসে ফেললাম, বাড়ি ফিরতেই মন চাইতো না। দিন পনেরো পর পর রবিবার ডাক পড়তো গেস্টরুমে, গিয়ে দেখতাম বাবা দাঁড়িয়ে আছে। একটু অস্বস্তি নিয়েই বলতো, জানি তোর পড়া আছে, বেশিক্ষণ থাকবো না, তোকে একটু দেখেই চলে যাব। আমার জন্য বেশ বড় একটা টিফিন কৌটোতে থাকতো ক্যারামেল পুডিং, বাবা পাল্টায়নি, পাল্টে গিয়েছিলাম আমি, তাই আমার তখন এগুলোকে কেমন যেন আদিক্ষেতা মনে হতো। ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে সাধারণত কারোর বাবা মাই তেমন আসতো না, আমরাই যেতাম ছুটিতে, তাই বাবার এই পনেরো দিন পরপর হোস্টেলে এসে হানা দেওয়াটা ক্রমশ বিরক্তিকর হয়ে গিয়েছিল। বাবাকে বোঝালেও বুঝতে চাইতো না, বলতো আচ্ছা 10 মিনিট থেকেই ফিরে যাব। আমি রেগে যেতাম, বন্ধুরা লেকপুল করত। একদিন হোস্টেলের বারান্দা থেকে দেখেছিলাম বাবা গেটে ঢুকছে। আমি আমার এক বন্ধুকে দিয়ে বলে পাঠিয়েছিলাম অরণ্য কোচিংয়ে গেছে, রুমে নেই। বাবাকে গেট দিয়ে বেরিয়ে যেতে দেখে নিশ্চিন্তে নেমেছিলাম নিচে। রাস্তায় বেরিয়ে দেখলাম গেটের বাইরে ঝাঁকড়া কদম গাছটার নিচে বাবা বসে আছে। আমি দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিলাম। বাবা খুব স্বাভাবিক গলায় বলেছিল, ভাগ্যিস ওয়েট করলাম তাই দেখা হয়ে গেল। সেদিন আর কথা না বলে চলে গিয়েছিল বাবা। পরের সপ্তাহ থেকে আর আসেনি, ফোনে খোঁজ নিয়েছে মাঝে মাঝে, ছুটিতে বাড়ি গেলেও খুব অল্প কথা হয়েছে বাবার সঙ্গে। অফিসের কাজ আর বই পড়া, গান শোনা, বাগান করা নিয়েই কাটিয়ে দিচ্ছিল বাবা। আমি বেশ টের পাচ্ছিলাম বাবা নিজের বাইরে খুব যত্ন করে একটা শক্ত আবরণ তৈরি করছে, যেখানে বাড়তি আবেগ, আদর, সূক্ষ্ম কান্নাগুলো খুব সহজেই আঘাত পেয়ে ফিরে আসবে। বাবা প্রয়োজনের অতিরিক্ত টাকা আমার হাতে দিয়ে বলতো, বাইরে থাকিস তুই, রাখ, আমার কি আর এমন খরচ। আমার উশৃঙ্খল জীবনের কিনারায় দাঁড়িয়ে থাকতো বাবা, না কোনো প্রত্যাশা নিয়ে নয়, শুধুই আমার উন্নতি দেখবে বলে। আমি অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছিলাম, বাবার বয়সও বাড়ছিল পাল্লা দিয়ে, এগিয়ে আসছিল অবসর নেওয়ার দিন। ক্যাম্পাসিংয়ে জব অফার নিয়ে চলে এলাম ব্যাঙ্গালোর, নতুন শহর, চ্যালেঞ্জিং প্রজেক্টের ভিড়ে ভুলেই গিয়েছিলাম একটা মানুষ একলা রয়েছে বাগানের কয়েকটা গাছকে সঙ্গী করে। ঝকঝকে শহরে নিজেকে নিয়ে মেতে উঠলাম, মা চাই না, গোটা তোমাকে চাই বলা সেই আমিটা ব্যস্ত হয়ে পড়লাম শুধু নিজেকে নিয়ে। উইকেন্ডে একটা ফোন করতাম নিয়ম করে, বাবা ততদিনে আনন্দ দুঃখের অনুভূতিগুলো লুকোতে শিখে গেছে, তাই নিরুদ্বেগ গলায় বলতো, খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো, অফিসে খুব প্রেশার বুঝি, সাবধানে থাকিস, বেশি রাত জাগিস না। নিয়মে বাধা এই কটা কথা বলার পরে চুপ করে থাকতো বাবা। ফোনের এ প্রান্ত থেকে আমি শুনতে পেতাম নিঃশ্বাসের আওয়াজ, হয়তো দীর্ঘশ্বাস ছিল সেগুলো।
ছোটবেলায় আমি আর বাবা কত কথা বলতাম, রাতে শুয়েও ঘুমোতে চাইতাম না, বক বক করেই যেতাম। বাবা বলতো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালে স্কুল আছে, উঠতে পারবি না। ছাদ থেকে একটা এরোপ্লেন দেখলেও সেটার যতক্ষণ না বাবাকে বলতাম আমার ঘুম আসতো না। বাগানে হলদে প্রজাপতি থেকে আমার স্কুলের ক্রিকেটে ছয় মারার অভিজ্ঞতাও বলতে হতো বাবাকে। বাবা বলতো অফিসের মহেশ কাকু, প্রতাপ কাকু, মালিনী আন্টির কথা। প্রতাপ কাকু নাকি মালিনী আন্টির ব্যাগ থেকে চুরি করে লুচি তরকারি খেয়ে নেয়। লাঞ্চ টাইমে টিফিন বক্স খুলে মালিনী আন্টি অবাক, ছখানা লুচি তরকারির বদলে রয়েছে চানাচুর মুড়ি। হেসে হেসে খুন হয়েছি আমি, এমন কত কথা থাকতো অরু আর বাবার মধ্যে। আজ যেন অরণ্য চৌধুরী আর অংশুমান চৌধুরীর মধ্যে একটা অজানা নিস্তব্ধতা এসে ভিড় করেছে। শব্দগুলো এলোমেলো হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে, তবু কিছুতেই জমাট বেঁধে সাজানো বাক্য হতে নারাজ। সারাদিন অফিসে কত কি ঘটছে, কত নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে আমার। কেন জানি না মনে হচ্ছে বাবাকে সেসব বলা অনর্থক, বাবা যেন এখন বড্ড দূরের বাসিন্দা। অফিসের ছুটিতে বাড়ি এসে বাবাকে একটা দামি স্মার্টফোন ধরালাম, ফেসবুক ওপেন করে বললাম, নাও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করো, আড্ডা দাও সবাই মিলে, চাইলে বেড়াতেও যেতে পারো ট্যুর এজেন্সির সঙ্গে। বাবা হেসে বলেছিল, যারা কাছের তারাই চিনল না, আবার ডিজিটাল মাধ্যম। ফেসবুকে কি আর মুখ চেনা যায় রে ওরু, ফেসটাই যে ঢাকা থাকে। তবু আমি বাবার একাকিত্ব কাটাতে খুলে দিলাম ফেসবুক, নিজে নিজেই খুঁজে বার করে বাবার কিছু কলেজ ফ্রেন্ডকে পাঠালাম রিকোয়েস্ট। সারা জীবন ব্যাংকে কাজ করা মানুষ, তাই ফেসবুক শিখতে সময় নিল না বেশি। নিষ্প্রিয় গলায় বলল, বেশ তো, জীবনে কম মানুষ তো দেখলাম না, এবার না হয় ডিজিটাল মাধ্যমে দেখি নতুন আর পুরনোদের। দিন পাঁচেকের জন্য মাত্র বাড়ি ফিরেছিলাম, পুরনো বন্ধু বান্ধব আত্মীয়দের বাড়ি ঘুরে বাড়িতে ছিলাম খুব কম সময়। তবু বাবা নিজের হাতে বানিয়ে দিয়েছিলেন ক্যারামেল পুডিং, কিন্তু দুঃখের বিষয় তখন ওটা আমার আর প্রিয় ছিল না। দু চামচ খেয়ে নাড়াঘাঁটা করছি দেখে বাবা বলেছিল, আজ তেমন ভালো বানাতে পারিনি, তুই বরং অন্য কিছু খা। বাটিটা বাবাই তুলে নিয়ে গিয়েছিল আমার সামনে থেকে, যেন অস্বস্তি থেকে বাঁচবে বলে। ছোটবেলায় বাবা বলতো, তোর মনের সব কথা আমি বুঝতে পারি, আমার গর্ভে না হোস ঔরস জাত তো, রক্তের টান বুঝলি। বাবা বোধহয় সারা জীবনই আমার মুখ দেখে সব কিছু বুঝতে পারত। দিনগুলো কেটে যাচ্ছিল ভীষণ রকমের ব্যস্ততায়। ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে বসে মাঝে মাঝেই ভাবতাম, বাবা এখন কি করছে, গোলাপি করবী ফুলের গাছটার সামনে দাঁড়িয়ে কি ফুল গুনছে। মনটা হু হু করে উঠত, ট্রান্সফারের চেষ্টা করতে করতে পেয়েও গেলাম অবশেষে। বাবা এখন রিটায়ারম্যান, আমিও ট্রান্সফার নিয়ে ফিরে এসেছি কলকাতায়। আমি 28-এর বিবাহযোগ্য ছেলে, তাই বাবা ম্যাট্রিমনি থেকে শুরু করে ঘটক সব কিছু নিয়োগ করেছে আমার বিয়ের জন্য, আমার একাকিত্ব কাটানোর জন্য। আমাকে বলেছে, তোরা তো এখনকার ছেলে, নিজের পছন্দ মতো একজনকে খুঁজে নে, আমি তোর বিয়েটা দিতে চাই। না, দুর্ভাগ্যবশত আমার প্রেমটা টেকেনি। কলেজে বছরখানেক প্রেম হয়েছিল সৃজনীর সঙ্গে, বিশেষ কোনো কারণে নয়, হঠাৎ করেই সৃজনীর কাছে আমি বড্ড বোরিং হয়ে গিয়েছিলাম। মাত্র 7 মাসের সম্পর্কে যখন বর্ণেশ আসে, তখন 7 জন্ম দূরে থাকুক, 7 বছর যে কাটবে না সেটা বুঝেই হয়তো সৃজনী ব্রেকআপ করেছিল। 2 দিন ডায়েরির পাতায় 2 স্যাড কবিতা লিখেছিলাম, একমাত্র আমি সেগুলোকে কবিতা আখ্যা দিয়েছিলাম। বন্ধুরা দেখে বলেছিল, লিখিস না বস, জয় গোস্বামী এসে তোর বাড়ির সামনে ধর্ণা দেবে। সেই ভয় নয়, এক্সামের চাপে সৃজনীর দুঃখ আর কবিতার কাব্যিক শব্দ দুটোকে সরিয়ে রেখেছিলাম। তাই এক কথায় বলতে গেলে আমি সিঙ্গেল। বাবা চেষ্টা করে যাচ্ছিল আমার জীবনসঙ্গী খোঁজার, আমিও মতামত দিচ্ছিলাম। উত্তরপাড়ায় আমাদের বাড়ি,
এখান থেকে আমি কলকাতা যাতায়াত করতাম। রাতে বাড়ি ফিরলেই বাবা একটা করে মেয়ের প্রোফাইল এনে হাজির করত আমার সামনে, ডিনার টেবিলে আলোচনা হতো। কয়েকদিন আগে আমি বাবার মোবাইল ঘাঁটছিলাম, বাবা আগে খেয়ে উঠে পড়েছিল। সম্পাদি রাতের রান্না করে বরাবর চলে যেত। খাওয়া দাওয়ার পর টেবিলে মোছা টুকটাক রান্নাঘর পরিষ্কারের কাজ বাবা করে নিত। সম্পাদি এখনও আমাদের বাড়ির রাঁধুনি রয়ে গেছে। বয়স বেড়েছে, কাজের গতি কমেছে, অবশ্য বাড়ির লোক হয়ে গেছে। বাবা রান্নাঘরে কিছু একটা করছিল, ঠিক সেই সময় বাবার হোয়াটসঅ্যাপে টিংটং আওয়াজ করে একটা মেসেজ ঢুকল। জ্বর কমেছে তোমার নাকি এখনো আসছে রাতের দিকে, ওরুকে বলেছ? আমার কৌতূহল হচ্ছিল মেসেজগুলো দেখে, দেখা উচিত নয় বুঝেও বাবার ফোনটা হাতে তুলে নিলাম টেবিল থেকে। ভদ্রমহিলার ডিপি দেখে চিনতে পারলাম না একেবারেই, তবে বয়স বাবার মতোই হবে। ভদ্রমহিলার মুখে একটা স্নিগ্ধতা বিরাজ করছে। আমি স্ক্রল করতে করতে শুরু করলাম, দেখলাম প্রচুর গল্প করেছে বাবা এই মহিলার সঙ্গে। এক জায়গায় বাবা লিখেছে, অরু যে চাইনি তার মা হোক তাই একাই রয়ে গেছে। ভদ্রমহিলা লিখেছেন, সে বেশ করেছো, আমার উনি যখন মারা গেলেন তখন আমার বয়স 41, বাড়িতে চেষ্টা করেছিল বিয়ের, ইচ্ছে করেনি আবার বাঁধা পড়তে, যদি মনের মিল না হয়। আমারও একটাই ছেলে বিদেশে সেটেলড, আমিও একাই থাকি সন্ধ্যে সুক্তারা আর ভোরে সূর্যকে সঙ্গী করে। বাবা বলছে, একলা লাগে না সুতানুকা, কলেজে তুমি যেসব হুল্লোড়ে মেয়ে ছিলে, যদিও তোমাকে আমি দূর থেকেই দেখতাম, সাহসে কুলোইনি কথা বলার, ফেসবুকে আবার দেখে ভয়ে ভয়ে পাঠিয়েছিলাম রিকোয়েস্ট, বললে না তো একা লাগে না। সুতনুকা বলে মহিলা লিখেছেন, একেবারেই যে লাগে না তা নয়, রাতের অন্ধকারটা বড্ড বেইমানি করে, নৈরাশ্য ঘিরে ধরতে চায়, নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে একলা আমি থাকি, একটা অচেনা ভয় হয় মাঝে মাঝে, মনে হয় দেখা হবে তো ভোরের লালচে সূর্যের সঙ্গে, নাকি নীলচে অন্ধকার কেড়ে নেবে আমার নিঃশ্বাসটুকু। বাবা লিখেছে, অরুর বিয়েটা দিয়ে ওকে সংসারে করে দিতে পারলেই আমার ছুটি, একাকিত্ব কার নাম নিজের জীবন দিয়ে বুঝেছি, হাত বাড়ালেও কেউ ধরবে না, এই অনুভূতিটাই বড্ড নিঃস্ব করে দেয় মনকে, তাই না? অরু যেন ওর মনের মতো জীবন সঙ্গী পায়, না হলে অ্যাডজাস্ট করতে করতেই একটা সময় আমার মতো হেরে যাবে, ওয়েভলেন্থ ম্যাচ না করলে ওর জীবনটাও আমার আর নীহারিকার মতো হয়ে যাবে। সুতনুকা লিখেছেন, নীহারিকা তো শুরু করেছিল, তুমি বা করলে না কেন? বাবা লিখেছে, ভেবেছিলাম অরু আছে আমার কাছে, ওকে মানুষ করতে করতেই কেটে যাবে, তখন তো বুঝিনি অরু এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমি একলা। সুতনুকা বলেছেন, তা অরুর বিয়ের পরে কি করবে কিছু ভেবেছ? বাবা লিখেছে, ভেবেছি ওদের সব ছেড়ে দিয়ে চলে যাব একটা জায়গায়, সে কথা সব হয়েই আছে, শান্তিনিকেতনের কাছে একটা আশ্রমের খোঁজ পেয়েছি, আর কষ্ট হবে না, যেদিন অরু আমায় প্রথম মিথ্যে বলেছিল সেদিনই কষ্ট পেয়েছিলাম, তারপর মানুষটা আমি বদলাইনি ঠিকই, কিন্তু কষ্ট সহ্য করার ক্ষমতাটাকে রোজ বাড়িয়ে নিয়েছি একটু একটু করে। আমি জানি না কখন আমার চোখ ঝাপসা হয়ে আসছিল মেসেজগুলো পড়তে পড়তে, আসলে আমি তো নীহারিকা চৌধুরীরও ছেলে, তাই সেলফ সেন্টার্ড হব এটাই বোধ হয় স্বাভাবিক। নিজেকে তখন মারাত্মক দোষী মনে হচ্ছিল, বুকের ভিতর অসহ্য যন্ত্রণা মনে পড়ে যাচ্ছিল, হোস্টেলের বাইরে অপেক্ষারত সেই বাবার মুখটা, লজ্জায় কুঁকড়ে যাচ্ছিলাম আমি। বাবা এসে মাথায় হাত রেখে বলল, খাওয়া হয়নি এখনো, দে থালাটা নামিয়ে নি। আমি আচমকা প্রশ্ন করলাম, বাবা সুতনুকা আন্টির সঙ্গে শুরু করা যায় না? বাবা আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, না যায় না, অনেক দেরি হয়ে গেছে অরু। আমি শেষের পথে পা বাড়িয়ে দিয়েছি, শুধু শেষ খেয়াটা আসার অপেক্ষায়। সুতনুখা আমার বন্ধু, বোবা কষ্টের সঙ্গী মাত্র। আমি জেদ করে বললাম, তবুও থাকো না তোমরা একসঙ্গে শেষ বয়সটা? বাবা হেসে বলল, আর এখন যদি তোর বাবা শুরু করে তাহলে সমাজ মানবে কেন, তোর দিকে আঙুল তুলবে যে, তোর যে পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে,
তুই উঠে পড়, আমি টেবিলটা পরিষ্কার করে নি। আমি অন্তর্দ্বন্দ্বে ভুগছিলাম, সেদিনও আমার জন্যই বাবা সঙ্গী চাইনি, আর আজও তাই। বাবাকে একলা থাকতে আমি বাধ্য করেছি, কিসের সমাজ যখন বাবা আর আমি একলা লড়েছি, তখন কে ছিল আমাদের পাশে? যখন বাবা একাকিত্বে ভুগছিল দিনের পর দিন, তাহলে আজ কেন সেই অর্থহীন সমাজ আমাদের দিকে আঙুল তুলবে? সেই ছোটবেলার মতো আবার অবুজ মানুষটার উপরে রাগ হচ্ছিল আমার। আমার পাত্রী নির্বাচন করেছে বাবা, আমিও মত দিয়েছি। রাজন্যাকে আমার খুব পছন্দ, গত দু মাসে আমরা কয়েকবার মিট করেছি। ওর আর আমার ম্যাক্সিমাম পছন্দ এক, রাজন্যা বেশ মিশুখে মেয়ে। আমি ছোট থেকে আমার জীবনের সব খুঁটিনাটি ওকে বলেছি, শুনে ও শুধু একটাই কথা বলেছে, ভুল করেছ অরণ্য, এভাবে একটা মানুষকে একলা করে দিয়েছো তুমি। প্রতিটা মানুষের স্বাধীনতা আছে নিজের মতো করে বাঁচার, বাবাকে তুমি সুযোগই দাওনি, এটা ভুল অরণ্য। আজ আমার ফুলশয্যা, আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে সুতনুকা আন্টিকে নিমন্ত্রণ করে এসেছিলাম। আন্টি এসেছিলেন বিয়েতে, আমাকে আশীর্বাদ করার সময় আমি আন্টিকে আড়ালে বলেছিলাম, আন্টি আপনি আমাদের সঙ্গেই থেকে যান না প্লিজ। আন্টি মুচকি হেসে বলেছিলেন, তোমার বাবা তাড়িয়ে দেবে যে। বাবা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত মানুষকে আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি, মাও এসেছিল আমার বিয়েতে। রাজন্যার জন্য একটা গয়না দিয়ে চলে গেছে। মা সম্পর্কে আমার সত্যিই আজ কোনো অনুভূতি অবশিষ্ট নেই, শুধু অপলক ওই মানুষটার দিকে তাকিয়েছিলাম, যাকে লোকে সিঙ্গেল ফাদার বললেও মায়ের ঘাটতি কোনোদিনই উপলব্ধি করতে দেয়নি। কলিগদের বিদায় জানিয়ে নিজের ঘরে ঢুকে দেখলাম রাজন্যা নেই। ওকে ঘরের কোথাও দেখতে না পেয়ে ড্রয়িং রুমে বেরিয়ে গিয়ে দেখলাম রাজন্যা বাবাকে জোর করে খাইয়ে দিতে দিতে খুব বকছে। আমাকে নতুন বউ মনে করো না, আমি কিন্তু খুব রাগি, ভীষণ ঝগড়া করতে পারি। তুমি কেন এখনো এত রাত পর্যন্ত না খেয়ে ঘুরছিলে? আগে খাও, তারপর আমি তোমার ছেলের কাছে যাব। আর শোনো, কাল সকাল থেকেই এই বাড়িতে আমার শাসন শুরু হবে, তোমাকে নিয়ম করে খেতে হবে, অকারণে রাত জাগা চলবে না। তোমার মেয়ে এসে গেছে, সুতরাং এসব অবাধ্যতা আর চলবে না। আমি অবাক হয়ে দেখছিলাম বাবা মুখে খাবার নিয়ে কাঁদছে, মুখটা হাসিতে পরিপূর্ণ। আমি কেন এভাবে আপন করে নিতে পারিনি বাবাকে? রাজন্যার মাথায় হাত রেখে বাবা বলল, তাহলে আমার শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যানটা কি হবে? রাজন্যা হেসে বলল, সে একদিন তোমায় গাড়ি করে ঘুরিয়ে নিয়ে আসবো। আর শোনো, তুমি যদি এ বাড়ি ছেড়ে যাবার কথা ভুলেও ভেবে থাকো, তাহলে কিন্তু আমিও চলে যাব। আমার আরেকটা আবদার তোমায় রাখতে হবে বাবা। বাবা জলটা খেয়ে বলল, বল কি চাই? সুতনুকা আন্টিকে চাই, আমরা তিনজনে বকবক করবো সারাদিন। বাবা বলল, আর তোর নাচের স্কুলের কি হবে? রাজন্যা নিশ্চিন্তে বলল, কেন, আমি তো তোমায় বলেই দিয়েছিলাম একতলার ডান দিকের ঘরটায় নাচের স্কুলটা খুলব। আমি নাচ শেখাবো, তুমি আর সুতনুকা আন্টি বসে বসে আমার স্টুডেন্ট সামলাবে। বাবা প্লিজ, বিয়েতে এটা আমার গিফট, তুমি না করো না। বাবা একটু অস্বস্তি নিয়ে বলল, সুতনুকা কি আসবে এ বাড়িতে? রাজন্যা বলল, সে দায়িত্ব আমার। সুতনুকা আন্টি পার্মানেন্টলি আসেনি এই সংসারে, তবে রাজন্যার আবদারের সপ্তাহে দিন তিনে আসেন, বাবার সঙ্গে বাগানে বসে গল্প করেন, তারপর চলে যান। বাবার মুখের সেই নিশ্চুপ যন্ত্রণা চেপে রাখা রেখাগুলো যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল, সেখানে ফুটে উঠেছিল একটা আলো ঝলমলে নির্মল আকাশ। রাজন্যা আর বাবার বন্ধুত্ব ভীষণ গাঢ়, ওরা যেন বাবা মেয়ের মতো। আজ এত বছর পরে আমি সম্মুখীন হয়েছিলাম বাবার, সেদিনের মিথ্যের জন্য ক্ষমা চাইলাম। বাবা বহুদিন পরে আবার আমায় বুকে জড়িয়ে ধরল, আমি সেই ছোটবেলার মতো কেঁদে ফেললাম। ফিসফিস করে বললাম, তোমাকে শুধুই একাকিত্ব উপহার দিয়েছি আমি, আমায় ক্ষমা করো বাবা। বাবা কথা না বলে আমার পিঠের উপর হাত রাখল নীরবে। আমি অরণ্য চৌধুরী, আজ আমি আপনাদের সকলের সামনে একটা কথাই বলতে চাই।
একাকিত্ব বড় কষ্টের, কাউকে একা করে দেবেন না। আমি তাকিয়ে দেখলাম হল ভর্তি লোকের মুখে কোনো কথা নেই, চোখে অস্বস্তি। আমি বেশ বুঝতে পারছি এখানে উপস্থিত প্রতিটা মানুষ কারো না কারোর একা হওয়ার কারণ। আমি হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, চলো বন্ধু হই, সংস্থার একটাই উদ্যোগ হবে মানুষ যেন একাকিত্বে না ভোগে। সম্পর্কের কোনো সংজ্ঞা হয় না, কিছু সম্পর্ক গড়ে ওঠে মনের টানে। সব সম্পর্কের নাম দিতে হবে এমন কথা নেই, বরং হাতটা বাড়িয়ে দিয়ে বলুন চলো বন্ধু হই। শুনছিলেন আজকের গল্প সিঙ্গেল ফাদার। কণ্ঠে আমি অনিন্দিতা, এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কভার অঙ্কনে সন্দীপ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের, এবং এরকম আরও অনেক নিত্য নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আবার ফিরে আসছি নতুন পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।